হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেলস একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে মনে হলো কথা বলা দরকার রয়েছে মানে অ্যাট দ্য সেম টাইম এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে এগোতে গেলে নতুন যারা উঠে আসছে তাদের সফল হওয়াটা খুব দরকার আজকে আপনারা যদি দেখেন দিলীপ কুমারের পরে অমিতাভ বচ্চন এসছে অমিতাভ বচ্চনের পরবর্তীকালে আমরা যদি দেখি শাহরুখ সালমান অক্সয় উঠে এসছে কিন্তু তার পরবর্তীকালে আপনি সেরকম কোনো নাম খুঁজে পাবেন না মানে ওই যে যারা ফাইভ ফাইভ যারা যারা আমাদের রয়েছে অক্সয় অজয় ইসারকে আমির সলমান ঋত্বিক তো এরা পর্যন্ত এদের কিন্তু একটা নির্দিষ্ট ফ্যানবেস রয়েছে এদের কাজ এলে একটা মিনিমাম বক্স অফিস আসে এবার অক্ষয় কুমারটা আপনারা বলতে পারেন মাঝে মাঝে খুবই কম হয় তার কারণ হচ্ছে অক্ষয় কুমার প্রচুর সিনেমা করে কিন্তু এখন যদি অক্ষয় কুমার দু তিন বছরে গ্যাপ নিয়ে নেয় সে যখন আসবে লোকে কিন্তু দেখতে এক্সাইটেড হবে এটা কিন্তু ফ্যাক্ট তারা একটা বিএজ হিউজ কিন্তু ফ্যান বলোই রয়েছে সেটা নিজে একটা নষ্ট করেছে এত এত সিনেমা করে এটা একটা ব্যাপার এবার এই বাংলার কথাতেও যদি আসি উত্তম কুমারের পরবর্তীকালে আমরা পেয়েছি প্রসিনী চট্টোপাধ্যায়কে চিরঞ্জিৎকে তাদের পরবর্তীকালে দেবজিৎ এসছে খানিকটা সোহমকেও বলতে পারি আমরা কিন্তু তারপর যারা এসছে আপনি যদি অঙ্কুশের কথাও ধরি অবশ্যই কিন্তু ট্যালেন্টেড অভিনেতা তার নিজস্ব একটা বলবো না যে স্টার্ট আপ নেই তা নয় তার নাচের বহু ফ্যান ফলোয়িং রয়েছে তার একটা অডিয়েন্স রয়েছে বা ইয়াস এদেরও ফ্যান ফলোয়িং রয়েছে কিন্তু এদের জন্য হলে ফিউজ দর্শক আসছে বা এদের নাম শুনে হলে লোকে দেখতে যাচ্ছে এই ক্রেজটা কিন্তু এখনো কোথাও গিয়ে তৈরি হচ্ছে না এবার এই কথাটা আমি কেন বলছি কারণটা লক্ষ্য করছি আমি এই যে বক্স অফিস জিনিসটা যেটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আজকে কিন্তু আপনারা যদি ভালো করে রিসার্চ করে দেখেন সাউথে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না সাউথে রকিং স্টার উঠে এসছে সাউথে পরবর্তীকালে আমরা এখন দেখতে পাচ্ছি শিবা ইয়া উঠে আসছে এবং আমরা দেখেছি দেখেন নাকা চৈতন্য এরা কিন্তু হিট দিচ্ছে এদের জন্য কিন্তু কিছু দর্শক হলে যায় মানে মহেশবাবু আল্লু অর্জুন এদের পরবর্তীকালে কিন্তু আমরা এদেরকে পেয়েছি যারা একটা অডিয়েন্স আনতে পারছে এদের নাম শুনে অডিয়েন্স কিন্তু যাচ্ছে তো আমাদের বলিউড বা বাংলাতে কেন প্রবলেমটা হচ্ছে কারণ বলিউড বা বাংলাতে আজকে এস আর কে সালমান বা বাংলায় দেবজিতের যে ক্রেজ রয়েছে তাদের সিনেমা এলে যে পরিবেশ থাকে তাদেরকে নিয়ে কথা বললে যে ভালো ভিউজ হচ্ছে কথা হচ্ছে কারা কেন হচ্ছে কারণ তাদের একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে নির্দিষ্ট একটা ফ্যান বেস রয়েছে তো এই যে ফ্যান বেস জিনিসটা আজকে নতুন জেনারেশনে কারোর মধ্যে কেন তৈরি হচ্ছে না বা তাদের জন্য সিনেমা দেখতে ওই জিনিসটা কেন হচ্ছে না দেখুন দেবজিতের খারাপ সিনেমাও কিন্তু একটা মোটামুটি ভালো বিজনেস কিন্তু করে দেয় এটা আমরা সবাই দেখে এসছি বহুবার দেখে এসছি তো সেই হিসাবে তাহলে তাদের কিন্তু একটা ভালো ক্রেস রয়েছে আপনারা ঠান্ডা মধ্যে ভেবে দেখুন আগের বছর চেঙ্গিজের সময় কি হাইপটা তৈরি হয়েছিল কি ভয়ঙ্কর একটা হাইপ ছিল মির্জা কি সেই হাইপটা কোথাও কি ক্রিয়েট করতে পেরেছে এখনো পর্যন্ত কিন্তু করে উঠতে পারেনি কারণ মির্জার গানের আপনারা ভিউজ দেখুন খুবই কিন্তু কম সেটা একটা ভিউজ তো এবার কথা হচ্ছে তাহলে এরা কিভাবে উঠবে এরা যদি না আজকে বিরাট বড় একটা কিছু না ক্রিয়েট করতে পারে তাহলে এরা কিভাবে স্টার হয়ে উঠবে এবার এই কথাটা বলার কারণটা যেটা বেসিক্যালি যেটা নিয়ে ভিডিও করার জন্য সেটা হচ্ছে যোদ্ধার ডে ওয়ান বক্স অফিস যোদ্ধা সিনেমাটা ভালো হয়েছে এবং আমার তো মানে আমার সমস্ত যারা রিভিউ করে প্রত্যেকে সিনেমাটা খুবই ভালো রিভিউ দিয়েছে প্রত্যেকেই বলছে ভালো হয়েছে এবার আপনারা যদি ভালো করে দেখেন কে সলমান অক্ষয় বা বাংলায় দেব তাদের খারাপ সিনেমাটাও কিন্তু প্রথম দিনে একটা মিনিমাম ভালো বক্স অফিস আছে লোকে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যায় যে চলো এই সিনেমা করে দেখতে যাব কিন্তু সিদ্ধার্থ মল্লো তো ভালো সিনেমা করা সত্ত্বেও কিন্তু প্রথম দিনের সিনেমার কালেকশন জঘন্য হচ্ছে তিন থেকে চার কোটি বা খুব বেশি লোমিট ধরে নিচ্ছে যে রাত্রি হিসেবে যদি করা হয় তাহলে হয়তো ছ কোটি অবধি যাবে কিন্তু এইভাবে একটা স্টার কি তৈরি হওয়া সত্যি কথা বলতে গেলে পসিবেল তাহলে উত্তরটা হচ্ছে একদমই নয় এবং এটা কেন হচ্ছে যে আজকে ধরুন সিদ্ধার্থ মালত্রা বরুণ ধামান এরা তো ট্রাই করছে এরা তো ভালো অভিনয় করছে এই যে ধামানের যে সিনেমাটা আসছে বেবি জন সেটাও কতটা কি বিজনেস করে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় হচ্ছে আজকে যখন ওটিটিতে ওদের কাজ আসছে খুব যে কিছু যে বিরাট ভিউজ জেনারেট করছে তা কিন্তু না আমরা যদি দেখি ঋষেন খাট্টার কদিন আগে একটা ওটিটিতে কাজ এনেছিল কজন সেটা নিয়ে কথা বলেছে কারণ কেরাসি ক্রেজ বা এদেরকে নিয়ে কথা বললে যে একটা মানে লোকে দেখবে এই জিনিসটাই তৈরি হচ্ছে না নতুন জেনারেশনের একমাত্র রণবীর কাপুর রয়েছে এই জেনারেশনের তাও আমি এই জেনারেশনে বলবো না মোটামুটি আমাদের টাইমেরই রণবীর কাপুর যদি বলি আমরা যখন এইট নাইনে পড়ি তখন থেকে রণবীর কাপুর অলরেডি স্টার পাওয়ার চলে এসছে তো রণবীর কাপুরকে আমি লিস্টে রাখছি না তারপর যারা এসছে তাদের কারুর কিন্তু একটু বিন্দুমাত্র ক্রেজ নেই যে তাদের সিনেমা এলে প্রথম তিন দিনে একটা ভালো কালেকশন করে দেবে সেটা কিন্তু হচ্ছে না আপনারা দেখুন নেই যে শ্যতান এসছে শ্যতানের কিন্তু হাইপ যা হামড়ি ছিল তা কিন্তু নয় কিন্তু একটা এজাদেবগান আছে বলে একটা মাধবান আছে বলে একটা ভালো পারফরমেন্সে কিন্তু দাম পেয়েছে প্রথম দিন কিন্তু লোকে দেখতে গেছে কিন্তু ওটাই যদি সিদ্ধার্থ বা অন্য কেউ করতে হয়তো অত লোক যেত না তো একটা কেন হচ্ছে তার কারণটা হচ্ছে কি মোবাইল ফোন আজকে দেবজিতের সময় বলি বা শাহরুখ সালমানের সময় বলি বা অক্ষয় কুমারের সময় বলি বা বাদবাকি যাদের কথা বলছে তাদের সময় ফোন জিনিসটা ছিল না যে কারণে কিন্তু স্টারডামটা তৈরি হয়েছে আজকে ফোনের এত গ্রহণযোগ্যতা চলে এসছে এত তারা অ্যাভেলেবেল হয়ে পড়ছে মানে কি মানে ব্যাপারটা কীভাবে বোঝাবো নর্মাল দর্শক আগে কিন্তু স্টারদের কাছে পৌঁছোতে পারতো না কল্পনাও করতে পারতো না কিন্তু এখন সেটা অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আজকে অঙ্কুশদের সঙ্গে দেখা করা বা আমরা যদি ভেবে দেখেন সিদ্ধান্ত মেলত্তার সঙ্গে দেখা করা এগুলো খুব অ্যাভেলেবেল হয়েছে কারণ তারা অল টাইম মানে ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবার এর ফলে কী হচ্ছে তাদের সিনেমা এলে আলাদা করে যে একটা এক্সাইটমেন্ট শাহরুখ সালমানের সময় কী হয়েছে বা সে কুমার দেবজিতের সময় কী হয়েছে এদের খবর আমরা শুধু টিভিতে পেতাম খবরের কাগজে পেতাম ঠান্ডা মতে আপনারা ভেবে দেখুন আর সঙ্গীত বাংলায় তখন আসতো হাওড়া ব্রিজ বা হিন্দিতে গানগুলো আসতো ইটিসি নাইন এক্স এই অব্দি আমাদের যোগাযোগ ছিল আর কোনো ভাবে সঙ্গে কিন্তু তারা বাইরে বাইরে ছিল একটা স্টার মানে কি তো সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমছে যে কারণে ওই সময়টা এরা নিজেদের স্টার পাওয়ারটা তৈরি করে নিতে পেরেছিল শাহরুখ সালমান আকসায় তারপর এদিকে আমি যদি বলি ঋত্বিক ফিত্তিক কথা বা রণবীর কাপুরের টাইমটা তো ততটা মোবাইল ফোনের ছিল না দেবজিদের টাইমেও তো ছিল না যে কারণে তাদের কিন্তু একটা ফ্যানবেস তৈরি হয়ে গেছিলো কারণ কি তাদের কাছে তখন সে স্বপ্নের হিরো তাকে ফোনে পাওয়া যাচ্ছে না তাকে তার হাত ধরার সুযোগ পাওয়া যাচ্ছে না যে কারণে কি তাদের প্রতি একটা অন্য ভালোবাসা তৈরি হচ্ছে কিন্তু এই যে সিদ্ধার্থ মল্লোত্রা বলি বাকি যারা এই জেনারেশনের রয়েছে তারা অনেক বেশি অ্যাভেলেবেল যে কারণে এই যে ফোনের উপকারিতা বা অপকারিতা নিয়ে যদি কথা বলি তাহলে ফোন আসার ফলে কিন্তু এদের নিজস্ব একটা ডাম বা নিজস্ব একটা সুপার স্টার যে গড়ে ওঠার যে ব্যবসা সেবারগুলো সেগুলো কিন্তু হচ্ছে না যে কারণে এরা ভালো পারফরমেন্স দিলেও এদের সিনেমা লোকে দেখতে যেতে কিন্তু এক্সাইটেড হচ্ছে না আর আমরা ওরা বক্স অফিস দেখুন না কারা দিচ্ছে পুরনোটাই দিচ্ছে আপনারা যদি দু হাজার তেইশের বক্স অফিস দেখেন কারা আনছে পুরনোরাই কিন্তু নতুনটা কি ভালো সিনেমা দিয়ে বক্স অফিস আনতে পারছে লোকে কি তার সিনেমা দেখতে যাচ্ছে যে পাড়িয়া এলো বিক্রম বিক্রমদের একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিল সৌমদে একটা মারাত্মক পারফরমেন্স দিল কিন্তু তারা কি বিরাট বড়ো হিট দিতে পারলো বিরাট বড় যে হিটটা আমরা বলি যেভাবে আজকে সাথীতে আমরা জিদ্দাকে পেয়েছি বা চ্যালেঞ্জে দেবকে পেয়েছি সেই বক্স অফিসটা আনতে পারলো অথচ আজকের দিনের মতো করে মানোনা একটা বক্স অফিস তো এটার থেকে বেরোনোর একটাই উপায় হচ্ছে এদের কম অ্যাভেলেবেল হয়ে যাওয়া এবং অনেকটা বেশি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা এটা খুব দরকার রয়েছে অডিয়েন্সের সাপোর্ট তো অবশ্যই একটা ব্যাপার রয়েছে কেন মিথ্য কথা বলবো কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকালকার জেনারেশান কাছে এত সব স্টার স্টার ভ্যালুই সত্যি কথা বলতে গেলে আর কিছু নেই আজকালকার দিনে যে শাহরুখ সালমান আসা দেখছেন তাদের একই প্রবলেম ফেস করতে হতো কারণ তারা অনেক বেশি অ্যাভেলেবেল যে কারণে দেখবেন যারা ওই টাইমটা ফেসটা কাটিয়ে এসছে তারা কিন্তু খুব একটা বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল হচ্ছে নিজেদের কাজ ছাড়া আমরা যদি খুব ভালো করে দেখেন এসারকে নিজের প্রমোশন বাদে বা সালমান খান নিজের প্রমোশন বাদে কোনো কিছু পোস্ট করে না ইভেন দেবতা ওই জিনিসটা ফলো করে যদিও জিদা এই মুহূর্তে এড়িয়ে প্রচুর পরিমাণে সিনেমার পোস্ট করছে সেটা আমি সমর্থন খুব একটা করি না আমার মনে হয় কম অ্যাভেলেবেল থাকা উচিত মানে অ্যাভেলেবেল মিনস আমি বলতে চাইছি সিনেমার পোস্ট তুমি করো না শুধুমাত্র নিজের জিনিসটুকু আনো এটা খুব দরকার রয়েছে কিন্তু এই যে জিনিসটা যে তৈরি হয়নি কারণ কি প্রথম থেকে অঙ্কুশদা ফুঙ্কুশদা কি হয়েছে অনেক বেশি অ্যাভেলেবেল ছিল যে কারণে আজকে যোদ্ধার বক্স অফিসে কিন্তু খুব একটা আমরি কিছু হচ্ছে না আজকে যদি এটা ঋত্বিক রোশনের সিনেমা মতো দেখতেন প্রথম দিনে ডবল ডিজিট কালেকশন আসতো

যেটা এখনকার জেনারেশন করছে তা সেরকমটা কিন্তু উচিত কোনো রকম অ্যালেবেল না থাকা বাট মেয়ে ছোটো মেয়ের ক্ষেত্রে এই জিনিসটা এখন অবধি করছে অনেক দিনের গ্যাপ নিয়েছে তো আশা করবো কোথাও সেটা একটা ভালো ফল পাবে কিন্তু এই যে নতুন জেনারেশন উঠে আসছে না কেউ সেইভাবে যার নাম শুনে দর্শক যাবে এতে কিন্তু একটা বড় প্রবলেম কারণ সে সুযোগ ছিল বরুন্ধান সিদ্ধান্ত মল্লোত্র এদের হাতেই কিন্তু এরা কিন্তু সেই ক্রেজ এখন অব্দি ক্রিয়েট করতে পারছে না টাইগার শ্রফের ছিল কিন্তু টাইগার শ্রফও নিজে খানিকটা একটা নষ্ট করেছে টাইগার শ্রপের নামে কিন্তু সিনেমা হিট হচ্ছিলো কিন্তু সে এত এত ভুলভাল স্ক্রিপ্ট চুজ করেছে যে ওরা কিন্তু সেই জিনিসটা হারিয়ে গেছে নাহলে ওর মধ্যে একটা পোটেন্সিয়াল কিন্তু ছিল এবার দেখা যাক ফাইনালি কী হয় আমার মনে হল এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার দরকার রয়েছে এবং কারণটা আমি তোমাদেরকে বললাম এবং তোমরা এই কারণটার সঙ্গে একমত রাখে একমত নাও কমেন্ট করে জানাও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার সবাই ভালো থেকো আবার দেখা হবে ভাই